অর্থনীতির ঠিকঠাক বিশ্লেষণের দরকার নতুন ও নির্ভরযোগ্য তথ্য যেখানে ঘাটতি রয়েছে বাংলাদেশের। এর ফলেই সমস্যা হচ্ছে সময়োপযোগী মুদ্রা নীতি ঘোষণায়। অর্থনীতি বিশ্লেষণের পদ্ধতি পরিবর্তন বিষয়ক এক অনুষ্ঠানে উঠে আসে এসব মন্তব্য। এতে বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর বিনায়ক সেন বলেন, সংকট যাচাই করতে দরকার বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ তথ্য। তিনি আরও জানান, তথ্যের অভাবে আয় বৈষম্য নিয়ে কাজ করা যাচ্ছে না। জেলা উপজেলা পর্যায়ে খাতভিত্তিক তথ্য উপাত্ত নিশ্চিতের গুরুত্ব তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে ভারতীয় পরিসংখ্যান কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর রাধা বিনোদ বর্মন বিগ ডাটা বা সমন্বিত তথ্য ভাণ্ডার গড়ে তোলার পরামর্শ দেন। স্ট্যাটিস্টিক্যাল যদি বিগ ডেটা ওয়ার হাউস ইউজ এগুলোতে যেতে চায়, তাহলে আমাদের ডিসেন্ট্রালাইজড সিস্টেম একটা থাকতে হবে, ডিসেন্ট্রালাইজড গভর্নেন্স থাকতে হবে। ডিসেন্ট্রালাইজড গভর্নেন্স হলে ওটা ফিডব্যাক করবে, ডিমান্ড করবে ওই ডেটা।